এসে উপস্থিত হয়েছেন আমাদের জেলা কমিটির সভাপতি জনাব মালিক সাহেবকে আমাদের পক্ষ থেকে বরণ করে নিচ্ছি, আমাদের বরণ করে নিচ্ছেন কারিমুল, আমাদের কারিমুলকে দিয়ে বরণ করে নিতে হলো। ভাই আমি 10-15 মিনিট খুব বেশি হলে বলবো, আপনারা দীর্ঘক্ষণ ধরে বক্তব্য শুনছে। আর সব থেকে ভালো কথা কি জানেন, আমাকে ওই দিনকে খুব ভালো লেগেছিল যখন 21 জানুয়ারি আমাদেরকে প্রোগ্রাম করতে দেয়নি, কলকাতাতে সকলকে নিয়ে যে প্রোগ্রাম করতে পারলাম না, স্বল্প লোকে লিমিটেশন করে দিয়েছিল। আমার কারিমুল, আমার রায়নুর, আমার আসমা ভাবিরা, আমার মালিক ভাইরা, এদের নেতৃত্বে আমাদের যে সমস্ত অঞ্চল কমিটি আছে, ওহিদুল আবেন যারা আছে, এদের নেতৃত্বে ভাঙর বিজয়গঞ্জ বাজারে যখন দেখেছিলাম যে মানুষের স্রোত ঢল, তখনই আমার খুব ভালো লেগেছিল যে ভাঙর জগছুড়া নেতাকে তৈরি করেনি, ভাঙর ওই নোটোরিয়াস ক্রিমিনালকে নয়, ভাঙরের জায়গা হচ্ছে কাদের জায়গা, আইএসএফের জায়গা, এবং যারা শান্তিপূর্ণ রাজনীতি করতে চায়। আজকে আমাকে, আমি একটা মেইনস্ট্রিম মিডিয়াতে আজকে আমার সাক্ষাৎকার ছিল, সেখানে কোশ্চেন করতে করতে আমাকে বলল ভাঙরকে কি ভালো করা যায় না। আমি বললাম ভাঙরকে যদি ভালো করতে চাই মমতা ব্যানার্জি দায়িত্ব নেবে কি, অভিষেক ব্যানার্জি যদি দায়িত্ব নেয় ভালো হয়ে যাবে, কিন্তু ওরা দায়িত্ব নিতে চায় না, ওই জন্য নোটোরিয়াস ক্রিমিনালকে ভাঙরের অবজারভার করে ভাঙরে অশান্তি করার চেষ্টা করছে। তবে একটা কথা, রাতের অন্ধকারে পুলিশকে দিয়ে আমাদের ছেলেরা যেন উঠা বসা করে মাচা ভাঙছে, আমাদের ছেলেদের উপরে আক্রমণ করলো ব্যবধাতে, আমাদের ছেলেদেরকে ডিস্টার্ব করছে যে পুলিশ প্রশাসনের লোকেরা, আমি সম্মান জানিয়ে বলছি আর বেশি দিন বাকি নাই শওকত মোল্লার বাইরের ভাত খাওয়া, জেলের ভাত খুব তাড়াতাড়ি খাচ্ছে, কাদের চাটুকারিতা বন্ধ করুন, এই চাটুকারিতাটা বন্ধ করুন, আমি অনুরোধ করছি। আপনাদের কাছ থেকে অনেক আশা করেছিলাম, যখন চারিদিকে বলছিল ক্যালকাটা পুলিশ হবে, ক্যালকাটা পুলিশ হবে, আমি বলেছিলাম অবশ্যই হওয়া দরকার, কিন্তু এই ক্যালকাটা পুলিশ দেখছি লোকের বাইরে গিয়ে তোলা তুলছে, এটা তো ক্যালকাটা পুলিশের পরিচয় নয়। তারপর আবার ভাবলাম ও 10 চক্রে ভগবান ভূত, কথাই আছে ও লোহাও কিন্তু পানিতে ভাসে, কারের পথে কাঠের পাল্লায় পড়ে, ও শওকত মোল্লার সাথে এত গা ঘাসাঘাসি করছে বেটা তোলাবাজ হয়ে যাচ্ছে। বন্ধুগণ, একটা এমপির কাজ কি, একটা এমএলএর কাজ কি, আমরা বলেছি, আপনারা আমাকে এমপি করে আইনসভার মধ্যে পাঠিয়েছেন, আমি চ্যালেঞ্জ করে বলছি, ক্যামেরার মাধ্যমে বলছি, পশ্চিম বাংলায় 293টা এমএলএ তাদের নির্বাচনী ক্ষেত্রে যা চাওয়া পাওয়া অভাব অভিযোগ যতটা না পার্লামেন্টে দেশের রাজ্যের আইনসভায় বলেছে, আপনাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী তাদের কয়েক বেশি গুণ, আপনাদের সমস্যার কথা আইনসভায় তুলেছি, কিন্তু আমার হাতে তো দায়িত্ব নয়, আমি সমাধান করে দিতে পারবো, আমি বিরোধী দলের বিধায়ক, আমি ওখানে গিয়ে এই সোনপুরের সবজি মার্কেটের কথা, এখানকার রাস্তাঘাটের কথা, এখানে নতুন বাস রুট দিতে হবে, এখানে আপনার হিমঘর দিতে হবে, কলেজ একটা আছে আর একটা কলেজ দিতে হবে, স্কুল কম আছে স্কুল বাড়াতে হবে, স্কুলে যে বাচ্চারা আছে তার টিচার কম সেটা দিতে হবে, ভাঙরের ছেলেরা স্পোর্টসে অনেক এগিয়ে আছে, স্পোর্টস কমপ্লেক্স দিতে হবে, ভাঙর বিধানসভায় 5টা লাইব্রেরি বন্ধ আছে, সেই লাইব্রেরিগুলোকে খুলে মানুষের পরিষেবা দিতে হবে, এই ভাঙর 1 নম্বর ব্লকে মাইনরিটি ডিপার্টমেন্ট থেকে হোস্টেল নির্মাণের জন্য যেটা তৈরি হয়ে পড়ে আছে সেটা মাইনরিটি মুসলমান ছেলে মেয়েদের জন্য সেটা খুলে দিতে হবে, এক কথায় এখানকার মানুষের আর্থসামাজিক যে চাই গুলো আছে সমস্ত বিষয়গুলো সেই কাঠের ব্রিজের পরিবর্তে কংক্রিটের ব্রিজ নির্মাণ থেকে শুরু করে খাল সংস্কার থেকে শুরু করে সমস্ত বিষয়গুলো আমি রাজ্যের আইনসভার মধ্যে তুলেছি, অপদার্থ শওকত মোল্লাদের সরকারেরা কর্ণপাত করেনি, এটা কিন্তু আমার দোষ নয়, দোষটা ওদের, আমি সমস্ত বিষয় ওখানে শুনিয়ে দিয়েছি যে আমাকে ভাঙরের মানুষ লক্ষাধিক মানুষ ভোট দিয়ে তাদের প্রতিনিধি করে তাদের অভাব অভিযোগটা আইনসভার মধ্যে বলতে বলেছে, আমি গিয়ে সেখানে বলে দিয়েছি, কাজটা কি হবে, মুখ্যমন্ত্রীর কাজ হবে, মন্ত্রীদের কাজ হবে অভাব অভিযোগটা শুনে সেটাকে সমাধান করা, কিন্তু অপদর্থ হিংসা পরায়ণেরা এরা আমাদের ডাকে সাড়া দেয়নি, ভাঙরের স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে স্বাস্থ্যকেন্দ্রের কথা বলছিল, ভাঙরের বিএলআর অফিসে যে শওকত মোল্লাদের কিছু চালা ছেড়ে রেখে আপনার জমি আপনার নামে রেকর্ড কাটিয়ে কারো নামে রেকর্ড করে বিক্রি করে দিচ্ছে, এরও বিরোধিতা রাজ্যের আইনসভার মধ্যে আমি করেছি,
আপনাদের জনপ্রতিনিধি, আমার কাজটা হচ্ছে এটা, দাও তো হাতে মাইক দাও, আপনাদের জনপ্রতিনিধি আমি, আমার কাজটা আমি যথাযথ পালন করে যাচ্ছি। ভাঙলের কৃষকরা সংখ্যাগরিষ্ঠ মানুষ আছেন, এই কৃষকদের মাসিক আয় গড় যাতে বাড়ে তার হয়ে সওয়াল আমি বিধানসভার মধ্যে করেছি। আসল ব্যাপারটা কি জানেন, এই শওকত মোল্লাদের এত রাগ কেন আমার উপরে? শওকত মোল্লাদের মন্ত্রীদেরকে যে প্রশ্নগুলো করি ওরা উত্তর দিতে পারে না, আইএসএফের এক ভাঙড়ের বিধায়কের, সেই জন্য এর এত রাগ আমার উপরে। আমি এখান থেকে চ্যালেঞ্জ করে বলছি, শওকত বাবুদের বলছি, অভিষেক বাবুদের বলছি, মমতা ব্যানার্জিকে বলছি, পারলে বিধানসভা টিভি চালু করুন, ভাঙড়ের বিধায়ক ভাঙড়ের মানুষের ভোট দিয়ে ওখানে ম্যাও ম্যাও করে না ভাঙড়ের মানুষের কথা বলে, রাজ্যের মানুষের কথা বলে সেটা জানতে পারবে। ওরা উত্তর দিতে পারে না। যখন এগ্রিকালচার মিনিস্টারকে প্রশ্ন করি যে কত টাকা মাস গেলে ভাঙড়ের কৃষকদের ইনকাম হচ্ছে তার তথ্যটা দিন তো, ও দিতে পারে না, বলে পরে দেব। আমি প্রশ্ন করেছিলাম লেবার মিনিস্টারকে, এই যে আমাদের লেদার কমপ্লেক্সে কতজন কাজ করছে তার তথ্যটা দিন তো, ওই মন্ত্রী বলছে আমার জানা নাই। তখন আমি বিধানসভায় প্রশ্ন করেছি স্পিকার স্যারের মাধ্যমে, স্যার আপনি বলুন কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে? উনি মন্ত্রী, লেবারদের মন্ত্রী, উনি শ্রম মন্ত্রী, উনার কাছ থেকে জানছি, উনি বলছে আমি জানা নাই। যখন আমি এটা বলছি তাহলে কাকে জিজ্ঞাসা করলে জানা যাবে? ওই শওকত মোল্লাদের দলের বিধায়ক থেকে শুরু করে আর শুভেন্দু অধিকারীদের দলের বিধায়ক সবাই হো হো করে উঠেছে। তো আমার কথাই এক সূচবাজিকে ভাই, যে আপনারা পাল আইনসভার মধ্যে পাঠিয়েছেন ওরা পেরে উঠতে পারছে না, ওই জন্য শওকত মোল্লারা পুলিশ গুন্ডা মোস্তানের সহযোগিতা নিয়ে আমাদেরকে দমিয়ে দেওয়ার চেষ্টা করছে। ভাঙড়ের মাটি অত সহজ নয়, ভাঙড়ের মানুষ, ভাঙড় বাংলাকে পথ দেখায়, তাই ভাঙড় থেকে অত সহজে তাদের ভালোবাসার মানুষদেরকে মিটিয়ে দেওয়া যায় না। বন্ধুগণ, এখন লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনে আগে হয়তো আমার নামে অনেকে অনেক কিছু বলতে পারে, কি বলতে পারে, পাঁচ বছরের বিধায়ক কি করেছে। শুনুন আপনাদেরকে বলি, বুক ঠুকে বলবেন একটা কথা, যে আমাদের বিধায়ক বারবার বলে যা করে তার ডকুমেন্টস রাখে, কোনো উল্টো পাল্টা কাজ করি না। ভাঙড়ের আমার এমপি ল্যাডের থেকে উন্নয়নের জন্য যেগুলো আমি করতে চেয়েছি, কোথায় মন্দিরের সামনে লাইট দরকার, শ্মশানে তাদের দাহ করার পরে তাদের স্নান করার সময় যে ঘাটের প্রয়োজন আছে তার কথা বলেছি, কোথায় মসজিদে যাওয়ার জন্য লাইটের প্রয়োজন আছে, কাদের পানীয় জলের সমস্যা আছে, সমস্ত বিষয়গুলো কিন্তু আমার হাতে তার টাকা আসে না, আমি নোট করে ডিস্ট্রিক্টে পাঠিয়েছি। কিন্তু এই শওকত মোল্লাদের অপদার্থ সরকার আমাকে সেটা কাজটা চাপে চেপে চেপে রাখছে। তবে একটা কথা বলি, আমি বিগত দিনে বলেছি, আজকেও বলেছি, আমার পক্ষ থেকে মানে আমার দায়িত্বে বছরে 60 লাখ, ওটা বেড়ে 70 লাখ হয়েছে, যে পাঁচ বছরে যে টাকা বরাদ্দ হবে, আমি আপনাদের বলি যদি সরকার আটকেও রাখে আমি মানুষের কাছ থেকে ভিক্ষা করে নিয়ে এসে এই 3 কোটি 3.5 কোটি টাকা ভাঙড়ের মানুষের জন্য খরচ করব। এক নম্বর কথা। দুই নম্বর কথা, আমার ভাগের টাকা আমি কি করে বার করতে হয় আমি ভালো করেই জানি। 5 টাকার পেনের খোঁচাতে আর আবুল সাহেব এখন জেলের ভাত খাচ্ছে, আগামী দিনে শওকত সাহেব জেলের ভাত খাওয়াবো। তো আমার আমার নামে যে টাকা বরাদ্দ করা হয়েছে অর্থাৎ ভাঙড়বাসীর উন্নয়নের জন্য সে টাকা আমি বুঝিয়ে দেবো। তবে একটা কথা আপনাদের বলে যাই, আপনারা দায়িত্ব নেবেন, আপনাদেরকে দায়িত্ব নিতে হবে যে আমার 5 বছর শেষ হওয়ার সাথে সাথে 5 বছরে এই টাকাটা কোথায় কিভাবে খরচ করেছি, কোথায় কত টাকা খরচ করেছি, এবং এই 5 বছরে একজন এমএলএ হিসাবে কি কি পারফরমেন্স করেছি আপনাদের জন্য, কটা কটা বিধানসভায় বদ্ধির বলেছি, কৃষকদের জন্য কটা কথা বিধানসভায় বলেছি, হিমঘরের জন্য কি কি দাবি তুলেছি, ভাঙড়ের স্পোর্টস কমপ্লেক্সের জন্য কি কথা বলেছি, ভাঙড়ের হোস্টেলের জন্য কি কথা বলেছি, ভাঙড়ের কলেজের জন্য কি কথা বলেছি, সমস্তটাই আমি কাগজে ভরে খামের মাধ্যমে আরাবুল সাহেবের বাড়ি থেকে শুরু করে কাইজার সাহেবদের বাড়ি পর্যন্ত পৌঁছে দেব, সমস্ত ভোটারদের বাড়ি আমি পৌঁছে দেব, খামে ভরবো। আর 5 বছরের পারফরমেন্স কি আমার।